হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লো একাধিক ছাত্রী। ঘটনা বৃহস্পতিবার রাজধানীর বোধচং গার্লস এইচএস স্কুলে। জানা গেছে, এই বিদ্যালয়ের জনজাতি অংশের ছাত্রীরা রাজধানীর বিভিন্ন ছাত্রীবাসে থেকে পড়াশোনা করে। এর মধ্যে ইন্দ্রনগরের মহারাজা ছাত্রীবাস, মহারানী তুলসীবতী বিদ্যালয়ের দুটি ছাত্রীনিবাস এবং বিআর আম্বেদকর ছাত্রীনিবাস রয়েছে। মহারাজার কিছু ছাত্রী হোস্টেল থেকে ভাত খেয়ে বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়, অনেকের মাথা ঘুরতে শুরু করে। এর মধ্যে 3-4 জন ছাত্রী অজ্ঞান হয়ে যায়। বিষয়টি প্রত্যক্ষ করে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীরা শিক্ষকদের জানায়। এদিন ঘটনার প্রত্যক্ষদর্শী বিদ্যালয়ের এক ছাত্রী জানায়, বিদ্যালয়ের প্রার্থনা সভা শুরু হওয়ার ঠিক আগেই ঘটনা ঘটে। প্রথমে 4-5 জন ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে পাঠানো হয়, কিন্তু ধীরে ধীরে আক্রান্ত ছাত্রীদের সংখ্যা বাড়তে থাকে। তারপর আমরা সবাই গেছি ছুটাছুটি করে, তারা বলছে যে আমরা ব্যাপার কথা হচ্ছে আমি সব অসুস্থ হয়েছি, তো তারা অজ্ঞান হয়ে গেছে অনেকে। তারপর স্যার বসে যে অ্যাম্বুলেন্স আইসে, অ্যাম্বুলেন্স তারা উঠে দিত, তো সবাই অনেকে নিয়ে উঠে দিছে। তারপর দেখি আবার মানে আমরা প্রেয়ার করতেছি, আবারও তারা অনেক অনেকে অসুস্থ হয়েছে। তারপর তারা আবার অ্যাম্বুলেন্স আইসে, আবার অ্যাম্বুলেন্স করে দিয়ে দিল। তো এখন আমরা লাগছে যে তারা মিটিবিল করতে কিছু না, স্কুলে কিছু না, বাট ওই হোস্টেলে খাওয়ার থেকে এমন হয়েছে, এই ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের এক শিক্ষক জানান, অসুস্থ ছাত্রীদের 3টি অ্যাম্বুলেন্স করে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। জিবি হাসপাতালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছুটে গেছেন, অসুস্থদের চিকিৎসা চলছে। হোস্টেলে খাবার খাওয়ার পর থেকেই তাদের পেট ব্যথা শুরু হয়, যন্ত্রণায় 3-4 জন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। তিনি আরও জানান, ওই হোস্টেল থেকে আসা সব ছাত্রীদেরই শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষা করা হবে। আমরা দুজন গার্লস হাই স্কুল থেকে, আমি স্কুলের টিচার, স্যার এসেছেন এইচ স্কুলে। আমরা মহারাজা হোস্টেলে, আমাদের মেয়ে না, মহারাজা হোস্টেলে থাকে, ইন্দ্রনগর থাকে, তুলসীবতী 1-2 এবং বিয়ারামত। তাহলে আজকে যে মেয়েরা মহারাজাতে এসছে, তাদের দেখা যাচ্ছে যে আসার পরও পেট ব্যথা, পেট ব্যথার থেকে তারা দিয়ে অনেকে মাথা ঘোরাচ্ছে, স্যাসের মতো হচ্ছে, এমন করে হচ্ছে বলে আমরা টেনশন করে গেছি। তখন সঙ্গে সঙ্গে আমি নিজে এখানে অ্যাম্বুলেন্সকে ফোন করেছি। প্রথম দিকে 2-3 জন, এরপরে একটা করেছি ফোন, এরপর দিকে আরও বাড়ছে 2টা অ্যাম্বুলেন্স, এরপর 3টে এসেছে, এখন আর একটা এসেছে, এবং এরপরে মেয়েদের পাঠাচ্ছি জিবিতে। এখানে ট্রিটমেন্ট চলছে, আমাদের স্কুলে ম্যাডাম তারা গিয়েছেন, বড়ো মেয়েদের পাঠছি, এবং মহারাজাকে ফোন করেছি, মহারাজার থেকেও তারা এনে গেছে। মেয়েরা জিজ্ঞাসা করছে কী খেয়েছে, তারা বলছে যে ডাল ভাত খেয়েছে, অনেকে বলছে চিপস খেয়েছে ওই হোস্টেলে। জানা গেছে, জিবি হাসপাতালে চিকিৎসাধীন সব ছাত্রীর অবস্থায় স্থিতিশীল রয়েছে, তাদের পরীক্ষা নিরীক্ষা চলছে। অপরদিকে ঘটনার উৎস খুঁজতে প্রশাসনের একটি দল হোস্টেলে ছুটে গেছে বলেও জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক এবং অভিভাবক মহলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।